জমির আয়োজন করা হয়, তবে সময়ের কারণে আমরা সেখানে কাজ আরম্ভ করতে পারি না। ভবিষ্যতে বিএনপি সরকার এসে হাইটেক পার্কের দিকে তারা নজরই দেয় নাই, ডিজিটাল আইটি বলে তাদের কোনো ধারণাই ছিল না। আওয়ামী লীগ সরকার ফেরত ক্ষমতায় এসে আমি তখন আমরা প্রথম উদ্যোগ নিলাম যে এই কালিয়াকৈর হাইটেক পার্ক আমাদের বাস্তবায়ন করতে হবেই, এই টার্মের মধ্যেই করতে হবে। তো তখন থেকেই কাজ আরম্ভ করলাম, আইনগত জটিলতায় সময় লেগেছে, বাট এটার অ্যাওয়ার্ড হয়ে গেছে কন্ট্রাক্টরদের কাছে, এটার কাজ ইতি শিগগিরই আরম্ভ হবে। আর তার সঙ্গে সঙ্গে আমার নজরে পড়লো যে ঠিক আছে, হাইটেক কালিয়াকৈর হচ্ছে বেশ বড় একটি জায়গা, সেখানে হাইটেক পার্ক করতে বেশ সময় লাগবে। ইতিমধ্যে আমাদের দেশে বিভিন্ন বিদেশি কোম্পানি এসেছে, আসতে চায়। স্যামসাং প্রথমে আসলো, তারা একটা R&D সেন্টার খুলতে চায়, তবে তাদের একটি বিশাল অফিসের প্রয়োজন ছিল। এত বড় জায়গা আমরা ঢাকা শহরের মধ্যে কোথাও দিতে পারছিলাম না। তো তখন আমরা চিন্তা করলাম যে আর কি করা যায়। তো তখন এই আমাদের নলেজে আসলো, আমাকে একজন বলল যে এই জনতা টাওয়ারে জায়গা আছে, এটা অনেকেই চাচ্ছে। তখন FBCCI চাচ্ছিল যে তাদেরকে এটা দেওয়া হোক তাদের ভবন করার জন্য। তো আমি তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমার মাকে বললাম যে না, এটা আমরা একটা হাইটেক পার্কের জন্য নেই, কারণ এটা আমরা অতি শিগগিরই লঞ্চ করতে পারবো, যেহেতু দালান প্রায় মোটামুটি আছে, কালিয়াকৈর করতে সময় লাগবে। তো তিনি রাজি হলেন, তখন থেকে আমাদের এই জনতা টাওয়ার নিয়ে কাজ শুরু হলো। তো আজকে আবারও আমি খুবই আনন্দিত যে এই জনতা টাওয়ারের আজকে উদ্বোধন করতে পারছি। আর এখানে আমরা নজর দিতে চাই, বেশি গুরুত্ব দিতে চাই স্টার্ট আপের উপর, কারণ পলক যে কথাটি বলল যে ফেসবুক গুগল সবই একসময় কিন্তু স্টার্ট আপ ছিল, ছোট ছোট কোম্পানি ছিল। ইনফ্যাক্ট এখানে আমি নিজের অভিজ্ঞতারই কয়েকটি কথা বলতে চাই আপনাদেরকে। আপনারা জানেন যে আমি IT সেক্টরের মানুষ, আমি কোনোদিন সরকারি চাকরি করি নাই, আমি মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে ওখানেই স্টার্ট আপ করেছি। আর আমাদের উদ্দেশ্য ছিল যে তখন এই যে ইন্টারনেট কেবল আবিষ্কার হয়েছিল, এটা ছিল আপনার 98 সালে, কেবল ইন্টারনেট ইউজ শুরু হচ্ছিল, বেশি মানুষ আসছিল ইন্টারনেটে, তবে ইন্টারনেট সার্চ করাটা খুবই একটি কঠিন জটিল ব্যাপার ছিল। সার্চ করলে এত ভিন্ন রেজাল্ট আসতো, এটা কোনো সেন্স করা কি খুঁজছি, কি ইনফরমেশন আমার প্রয়োজন, ওটা বের করতে অনেক সময় লাগতো। তখনও গুগল আবিষ্কার হয়নি। তো তখন আমরা এই সার্চের উপরেই কাজ শুরু করলাম, আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করলাম যে একটা ইন্টারঅ্যাক্টিভ সার্চ, যে একটা সার্চ শুরু করলে তখন সিস্টেমটা আমাকে উল্টো প্রশ্ন করবে, যাতে আমি সার্চটাকে আরও ন্যারো করতে পারি। তারপরে অবশ্য গুগল আসলো, গুগল এসে আমাদেরকে মার দিয়ে দিল, তো আমার প্রথম স্টার্ট আপটা মার খেয়ে গেল। তারপর আমি কয়েক বছর, অনেক বছর চাকরি করলাম, তারপর আমি আবার আস্তে আস্তে আরও, আর আমি কিন্তু আপনাদের মতনই একজন উদ্যোক্তা, আমি বসে থাকতে পারি না, শুধু চাকরি করে আমি শান্তি পাই না, আমি চাই যে আমি নিজের উদ্যোগেই কিছু করব। তো ইতিমধ্যে আমি আস্তে আস্তে আরও স্টার্ট আপ চেষ্টা করেছি, এর মধ্যে আমার অনেকগুলো কোম্পানি ইতিমধ্যে করেছি, একটি মোটামুটি ভালো করছে, একটি অনেক ভালো করছে, একটি আবার কেবলও স্টার্ট করেছি, এটা ভালো করবে কি না দেখা যাবে। তো আমার অভিজ্ঞতা, আপনাদের অভিজ্ঞতা, আপনাদের কী অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা আমারও হয়েছে। আর আমি আপনাদেরকে বলবো যে সিলিকন ভ্যালিতে একটা কথা আছে যে স্টার্ট আপ, প্রথম স্টার্ট আপ কারোই সফল হয় না, কারোই প্রথম স্টার্ট আপ সাকসেসফুল হয় না, তবে আবার চেষ্টা করতে হয়, একবার পড়ে গেলে হয় না, নিজেকে উঠে দাঁড়া হয়ে আবার চেষ্টা করতে হয়, একবার দুবার তিনবার চেষ্টা করতে থাকলে নিজের সাকসেস, নিজের সফলতা এক সময় না এক সময় মেধা থাকলে আসবেই আসবে। এটা আমার নিজের অভিজ্ঞতা, এখন আমার কোম্পানি ভালোই করছে, একটি কোম্পানি খুবই ভালো করছে, আশা করি আপনারাও, আপনাদের মধ্যে যেই উদ্যোক্তারা আছেন, এই জনতা টাওয়ারে যারা প্রথম আসবেন, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই যে আশা করি আপনাদের স্টার্ট আপও ভালো করবে। এবং আমার আশা আছে যে ভবিষ্যৎ গুগল, ভবিষ্যৎ ফেসবুক
আপনাদের মধ্যে থেকেই আপনাদের মাঝে থেকেই উঠে আসবে, কারণ এখানে নিজের উদ্যোগ এবং মেধা ছাড়া এবং পরিশ্রম ছাড়া আর কিছুই প্রয়োজন নেই। এখানে আমরা এই জনতা টাওয়ারের একটা ফ্লোর রেখেছি শুধুমাত্র আমাদের এই যে একটা আমরা কম্পিটিশন করছি, কম্পিটিশনে আমরা বেস্ট স্টার্টআপদেরকে দেব বিনামূল্যে এবং নিম্ন মূল্যে এই ফ্লোরটা রাখা হবে এই স্টার্টআপদের জন্য, এই উদ্যোক্তাদের জন্য। তো এই বলে আমি আজকে আমাদের জনতা টাওয়ার, আমাদের প্রথম হাইটেক পার্ক উদ্বোধন করছি। আমাদের হাইটেক পার্ক অথরিটির যে পিডি ম্যাডাম হোসেনারা বেগম, তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এগুলো বাস্তবায়ন করতে, তাই ওনাকে আমি আমার ব্যক্তিগত ধন্যবাদ জানাতে চাই। সো আপনাদের সবাইকে, সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।